এই যে এই জিনিসটা ব্ল্যাক, এটা থেকে আমরা শুরু করব। এখন আমরা শুরু করছিলাম, স্যার বলো। এটাও স্যার অনেকটা আগায় গেছি স্যার আমরা। ও আচ্ছা আচ্ছা, এটা আমরা অনেকটা আগে গেছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখব যে আমি একটু, লাস্ট পার্টের দিকে স্যার ওই যে ইফ দেয়ার ইজ আ হেভেন অন দ্য ফেস অফ আর্থ ইট ইজ ইট ইজ ইট ইজ ঠিক আছে। এই পার্টটা স্যার। এখানে কি বলছে যে কবি, এই যে লোক, মানে মূলত এইটা, এই যে টেক্সটটা, এই টেক্সটটা মূলত মানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন কে? শেখ মির্জা ইতেসামুদ্দিন। তো পরে এটাকে বাংলায় ট্রান্সলেট করেন একজন প্রফেসর, AHM হাবিবুল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি। পরে আবার এটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর, একজন কবি সাহিত্যিক, উনি কাইজার হক। তো ওনার লেখাতে কিন্তু এই লেখাটা আসছে, ঠিক আছে? তো ওইখানে ওই সময়ে মির্জা ইতেসামুদ্দিন যখন 1756 না জানি কত সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন, তখন উনি ইংল্যান্ডের বাড়িঘর এবং বাংলার, তখন আমাদের এই দেশের বাড়িঘরের মধ্যে একটা তুলনামূলক আলোচনা উনি তুলে ধরেছেন। সেইটার এখানে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি। তো ওইখানে ওই যে ইতেসামুদ্দিন উনি যা দেখেছেন প্র্যাকটিক্যালি, ওইটাকে উনি তুলে ধরেছেন। উনি এখানে রেকর্ড করেছেন এভাবে যে বিষয়টাকে, যে ওইখানকার যেই কিংস প্যালেস, এটা ছিল একেবারেই সাধারণ, হ্যাঁ, নর্মাল বাড়ি করার মতো। বাইরের দিকের অংশটা একেবারেই খুব স্বাভাবিক সাধারণ, কিন্তু কিংস প্যালেসের যে ইন্টেরিয়র, মানে বহিরাঙ্গ বা অভ্যন্তরীণ যে ডিজাইন ডেকোরেশন, এটা ছিল খুব খুবই সুন্দর। তারপরে কিংস এর যে গার্ডেনটা ছিল, এই গার্ডেনটা ছিল একটু দূরে, বাগান, বাগানের ভিতরে অনেক কিছু ছিল, গাছপালা, ফলমূল, এমনকি আমাদের এই মানে ইস্টার্ন অঞ্চল থেকে ওরা বিভিন্ন প্ল্যান্টস, ফুল, ফল ফুল নিয়ে ওরা আমাদের আমাদের দেশের মতো পরিবেশ করে ওরা ঘরের ভিতরে এগুলা চাষ করতো, এবং এগুলা অনেকে আবার এগুলা দামে বিক্রয় করতো। আর কুইন্স প্যালেসের সম্বন্ধে বলা হয়েছে, আবার যে ওখানে পার্কের কথা বলা আছে, কিংস পার্ক, কুইন্স পার্ক, এগুলা কুইন্স পার্কের কথা বলা আছে এখানে, খুবই সুন্দর। যে রানীর যে প্যালেসটা আছে, এটা বাইরের দিক দিয়েও সুন্দর, এটা এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র দুইটাই সুন্দর। তারপরে কুইন্স প্যালেসের সামনে একটা পুকুর আছে, পুকুরের ওই পারে আবার একটা কি আছে, পার্ক আছে। তো এইভাবে পার্কের ভিতরে মানুষ বিকালবেলা ঘোরাফেরা করে, অনেক কিছু আছে, সুন্দর পরিবেশ। এখানে গাছপালাগুলো এমন ভাবে ডিজাইন করা, এমন ভাবে বড় বড় গাছগুলো কাটা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, টেলারিং করা হয়েছে, যে মনে হয় যেন মানুষ রাত্রেবেলা দেখে এরকম। তো এগুলো দেখে মির্জা ইতেসামুদ্দিন, ওনার কাছে মনে হয়েছে যে এই যে ইফ দ্যার ইজ হ্যাভেন অন দ্য ফেস অফ দ্য আর্থ ইট ইজ দিস, ইট ইজ দিস, ইট ইজ দিস। উনি যে বলছেন যে পৃথিবীতে যদি কোনো জান্নাত থাকে তাহলে এটাই হবে। তো ওনার মতে ওই গার্ডেন, ওই পার্ক, যে কুইন্স প্যালেসের, কুইন্স প্যালেসের সামনে যে পার্ক আছে, সেই পার্কে মানে পরিবেশটা এত সুন্দর, এত ভালো পরিবেশ, যে এখানে মনে হয় যেন সবকিছু মানে হ্যাভেনের মতো। ওকে, ব্রিক বিল্ডিংস ইন বেঙ্গল হ্যাভ রুমস উইথ হাই সিলিংস এন্ড লার্জ ডোরস এন্ড উইন্ডোজ, সো দ্যাট দ্যার ইজ এ সুদিং কারেন্ট অফ এয়ার ইন হট ওয়েদার। যে বাংলাদেশে আমাদের এই দেশগুলোতে দরজা জানালা এবং সিলিং, বিল্ডিং এর সিলিং, দরজা জানালা, এগুলো কিন্তু তোমার খুব উঁচু উঁচু এবং বড় বড় দরজা জানালা আমরা ব্যবহার করি, কারণ আমাদের এখানে হট ওয়েদারের কারণে, গরম আবহাওয়া থাকলে আমরা দরজা জানালা খুব বড় বড় করা হয়, কারণ যাতে বাতাস মানে প্রশান্তিদায়ক, সুদিং কারেন্ট অফ এয়ার, প্রশান্তিদায়ক যাতে বাতাস প্রবেশ করতে পারে। ইট ইজ এক্স্যাক্টলি অপোজিট ইন ইউরোপ, কিন্তু ইউরোপে এরকম এত বড় বড় দরজা, এত বড় বড় সিলিং আমরা দেখতে পাই না। দেয়ার ইজ এক্সট্রিম কোল্ড ফ্রস্ট অ্যান্ড স্নো, প্রচন্ড ঠান্ডা, বরফ, তুষার ওইখানে, দ্য সিলিং আর লো, যার ফলে যেহেতু ওদের এখানে ঠান্ডা, ওরা চায় যে ঠান্ডা ঘরের ভিতরে কম প্রবেশ করুক। এই জন্য তাদের সিলিংগুলো তারা লো দেয়, দরজা, ডোর এবং উইন্ডোগুলো এর একই রকম ছোট ছোট। দ্য রুফস আর নট ফ্ল্যাট লাইক দ্য রুফস অফ ব্রিক বিল্ডিংস ইন ইন্ডিয়া, এমনকি আমাদের যেরকম বিল্ডিংগুলো দেখতে, আমাদের ছাদগুলো যেরকম একদম ফ্ল্যাট, ওদের এখানে কিন্তু ছাদগুলো এরকম ফ্ল্যাট না। উডেন বিমস অ্যান্ড প্ল্যাঙ্কস আর ইউজ টু বিল্ড দ্য ফ্রেম অফ দ্য রুফ ইন দ্য শেপ অফ এ ক্যামেলস হাম্প, এই যে ক্যামেলের কুজুর মতো, ক্যামেলের যে উঁচু মানে কুজুটা, হাম্প, ওই কুজুর মতো করে ওরা মানে কাঠ দিয়ে বিম তৈরি করে, তক্তা দিয়ে বিভিন্ন
মানে স্ট্রাকচার, ওই যে রুফের স্ট্রাকচারটা তৈরি করে, চৌচালা আমাদের গ্রাম দেশে যেরকম চৌচালা টাইপের যে যেরকম করা হয় টিন দিয়ে, হ্যাঁ এখনো দেখা যায় এই ঠিক ওরকম, অথবা বিভিন্ন ছন দিয়ে বিভিন্ন বাঁশ দিয়ে যে চৌচালা ঘর নির্মাণ করে ওই রকম আর কি। দ্যাট ইজ টু সে লাইক দ্য স্ল্যান্টিং থ্যাচেড রুফস অফ হার্টস ইন বেঙ্গল, আমাদের দেশে যেরকম স্ল্যান্টিং তির্যক আকারে, ওই যে চৌচালা ঘরের মতো তির্যক আকারে তোমার খড় দিয়ে ছাওয়া যেই ছাদ যেরকম থাকে পুরে ঘর, বা আমাদের বাংলা গ্রাম অঞ্চলে ঠিক সেরকম। বাট ওয়ার এজ দ্য লেটার আর স্লাইটলি কার্ভ অ্যাট দ্য এন্ড, তবে দেখা যাচ্ছে যে ওই ইংল্যান্ডে যেসব ছাদগুলো তারা যেভাবে দেয় যে আমাদের দেশে চৌচালা ঘরের মতো, তবে ওদের ওই ছাদগুলো চৌচালা ঘরগুলো এন্ড একদম শেষের দিকে নিচের অংশে একটু কার্ভ করা থাকে। বোথ স্ল্যান্টেড হ্যাফস অফ ইউরোপিয়ান রুফস আর প্লেন, তাহলে দেখা যাচ্ছে দ্য ফ্রেম ইজ দেন কাভার্ড উইথ টাইলস অফ হার্ড ক্লে অর স্লেট, যখন এই ফ্রেমটা চৌচালা ঘরের মতো একটা ফ্রেম বানানো হয়, সেই ফ্রেমটা যখন বানানো হয় এটার উপরে আবার করে কি ওরা তোমার কাদামাটির স্লেট অথবা টাইলসের মতো কিছু ইউজ করে। সাচ রুফস লাস্ট আপ টু 200 ইয়ার্স উইদাউট রিপেয়ার্স, তো ওদের এখানে ওরা কাঠগুলো যে ইউজ করে, ওরা প্রায় কাঠগুলো তোমার ওক ওক গাছ থেকে, ওক ওক ট্রি, তো ওক ট্রি আবার খুব স্ট্রং, যে ঘরে ঘরের যে বিম এবং যে ইয়াটা তৈরি করে কাঠের যে বিমটা তৈরি করে স্ট্রাকচারটা, ওইটা কিন্তু খুবই স্ট্রং, এবং এগুলোর উপরে ওরা বিভিন্ন ধরনের তোমার টাইলস ইউজ করে, কাদামাটি দিয়ে তৈরি অথবা স্লেট দিয়ে তৈরি বিভিন্ন রকম, এগুলা প্রায় 200 বছরের মতো যায়, এগুলোর কোনো মেরামত করতে হয় না। অ্যান্ড ইফ দে আর স্টিল ইনট্যাক্ট ওয়েন দ্য ওয়ালস হ্যাভ ডিকেড, যে এমনও দেখা গিয়েছে যে তারা যে ঘর বাড়ি নির্মাণ করে ওইখানে যে ছাদগুলো যে তারা স্ট্রাকচার যে নির্মাণ করে, ওই ছাদগুলো কিন্তু 200 বছরের বেশি টিকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওদের ছাদ ঠিক আছে, ঘরের যেই ছাদ রুফ, কিন্তু ওদের যে দেয়ালগুলো নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়, ক্যান বি রিইউটিলাইজড, যার ফলে ওই যে তারা যে রুফ নির্মাণ করে চৌচালা ঘরের মতো, এটা আবার পুনরায় ব্যবহার করা যায়। দ্য ব্রিক্স ইন দ্য ওয়ালস আর লেড উইথ মর্টার প্রিপেয়ার্ড ফ্রম পালভারাইজড স্টোন, এই যে চূর্ণ করা তোমার স্টোন, হ্যাঁ এই যে পাথরই মানে পাথরের যে স্টোন রয়েছে চুনা পাথরের চূর্ণ করে, এগুলো দিয়ে তারা ওই যে এই যে সিমেন্টের মতো করে এগুলোকে ইউজ করে দেয়াল নির্মাণ করার জন্য, অর্থাৎ যে ইটের সাথে চুনা পাথর চূর্ণ করে এগুলোকে ইয়ে করে ওরা সিমেন্ট আকারে ইউজ করে ঘর তৈরি করে। হিউম্যান হেয়ার ইজ মিক্সড উইথ দ্য মর্টার টু গিভ অ্যাডেড স্ট্রেংথ টু দ্য স্ট্রাকচার, তো ওই মর্টারের সাথে ওই মানে তোমার ইটের সাথে যে ইয়াটা তৈরি করা হয় যে কেমিক্যাল যে ইয়াটা, আমরা তো আমরা যেমন আমাদের দেশে বিল্ডিং তৈরি করার সময় আমরা সিমেন্ট ইউজ করি, এখানে ওরা মর্টার ইউজ করে, ওই যে পালভারাইজড স্টোন থেকে যেটা হয় সেটার সাথে আবার ওই মর্টারের সাথে আবার ওরা চুল মিশ্রণ করে, যাতে করে এটা খুব আরো শক্তিশালী হয় আর কি। হাউএভার মে বি অ্যাজ টল অ্যাজ 7, 8, or 9 স্টোরেজ, তো এই যে এরা কি করে মানে এরকম 7, 8, এবং 9 স্টোরি এরকম বিল্ডিং এর মতো করে ওরা, ইয়েট দ্য ওয়ালস আর নট থিকার দেন এ কিউবিট, তোমার এক হাতের মানে এক হাতে যতটুকু হয় আমাদের এক হাতে যে পরিমাণ মাপ হয় সেটা সম্ভবত 14 নাকি কত যেন কত ইঞ্চ, সেই ইঞ্চের মতো করে ওরা, এর বেশি ওরা থিকনেস দেয় না দেয়ালের। কনসিকুয়েন্টলি দ্য এন্টায়ার বিল্ডিং কুইভার্স ইফ দ্য উইন্ড রাইজেস অ্যান্ড স্ট্রেঞ্জার্স মে ফিয়ার ফর দ্য সেফটি, তো যেহেতু ওদের বিল্ডিংগুলো এই ধরনের সিস্টেমে তৈরি করা হয়, তো যার ফলে হঠাৎ করে দেখা যায় যে বাতাস যদি চলতে থাকে তো বিল্ডিংটা একটু নড়াচড়া করে, একটু কাঁপতে থাকে, কুইভার করে, এবং হঠাৎ করে কেউ স্ট্রেঞ্জার যদি আসে তারা একটু ভয় পেয়ে যায় যে বিল্ডিং কি পড়ে যাবে নাকি। বাট দ্যার ইজ এ রুইন রিয়েলিটি, নো কজ ফর ফিয়ার, দো আই মাইসেলফ ওয়াজ এট ফার্স্ট অ্যালার্মড, তো রাইটার বলতেছেন যে আমি প্রথম যখন গিয়েছিলাম তখন এই ধরনের ঘরে বাতাস যখন চলে তখন মনে হলো সবকিছু উড়িয়ে নিয়ে যাবে, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম। দেন দ্য ইনসাইড ওয়ালস ইনস্টিটিউট অফ বিং প্লাস্টার্ড আর লাইন্ড উইথ উডেন প্ল্যাঙ্কস, তাদের ঘরবাড়ির ভিতরে তারা কি করে, আমরা যেমন প্লাস্টার করি দেয়াল,
তারা কিন্তু এরকম প্লাস্টার করে না। তো তারা কি করে, ওই সময় উনি যা দেখেছিলেন সেটা বলছেন যে ঘর বাড়ি প্লাস্টার করে না, বরং কি করে ওরা ওই ঘরের ভিতরে, ওরা আমরা যেরকম এখন ঘরের ভিতরে তোমার এই যে বিভিন্ন রকমের দেয়ালে আমরা ওয়াল শোকেস নির্মাণ করি বা দেয়ালের দেয়ালের সাথে কাঠ দিয়ে আলাদা ডিজাইন করি, ইন্টেরিয়র ডিজাইন করি, ওরা কিন্তু ওই প্লাস্টার না করে এই ধরনের তোমার উডেন প্ল্যাঙ্ক তক্তা দিয়ে, কাঠের তক্তা দিয়ে ডেকোরেশন করে, উইচ আর কাভার্ড উইথ পেপার ডেকোরেটেড উইথ প্রিটি ডিজাইনস ইন মেনি কালার্স। আবার অনেক সময় ওরা এই প্ল্যাঙ্কগুলোর উপরে কাগজ দিয়ে আবার সুন্দর ডিজাইন করে বিভিন্ন ধরনের কালার, টিক অ্যান্ড শাল আর ফরেন টু বি লায়, যে আমাদের দেশে যেরকম টিক এবং শাল গাছ এগুলো খুব পরিচিত, কিন্তু ওদের এখানে এই যে ইংল্যান্ডে এগুলা কিন্তু তারা পরিচিত নয়। হাউজেস অ্যান্ড শিপস আর বিল্ট হিয়ার উইথ ওক অ্যান্ড ওয়ালনাট, এই যে ওয়ালনাট এবং ওক ট্রি থেকে কাঠ দিয়ে ওরা ঘরবাড়ি এবং জাহাজ নির্মাণ করে। দিজ আর লাইট ইন কালার, ভেরি স্টার্ডি অ্যান্ড রেজিস্ট্যান্স টু হোয়াইট অ্যান্টস, এগুলো কিন্তু কালারটা হালকা, খুবই শক্ত, হ্যাঁ স্ট্রং এবং ঘুণে ধরে না, এগুলোতে ঘুণে ধরে না, অ্যান্ড আদার ইনসেক্টস, দ্যাট ইজ ওয়াই বিল্ডিংস লাস্ট সো লং ইন দিস কান্ট্রি। যার ফলে ওদের এখানে কাঠে যেহেতু ঘুণ ধরে না, যার ফলে ওদের এখানে বিল্ডিংগুলো, বিল্ডিংয়ের যে ফ্রেম থাকে, বিম থাকে, ওইগুলো অনেক দিন যায়। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আরো দেখি এখানে আমাদের পরবর্তী যে লেসনটা সেটা, এটা হলো এনভায়রনমেন্ট এন্ড নেচার। এনভায়রনমেন্ট এন্ড নেচার এখানে কি আছে দেখো, নাও রিড দ্য ফোর লাইন্স ফ্রম স্যামুয়েল টেইলর কলরিজস ফ্রম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফুল। এখানে আমরা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, যে তোমরা কি এই গল্পটা কেউ জানো, এটা এটা সম্বন্ধে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এটা কি? হ্যালো, আসো, কেউ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলো তো, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এখানে আসলে কি, তোমরা কি কিছু জানো এটা সম্বন্ধে? স্যার এটার একটা শুনছিলাম স্যার, ওই যে সারাং মানে সারমর্ম শুনছিলাম, যে একজন সেলার মানে সেলিং এর জন্য বের হয়েছিলেন একটা জার্নিতে, তা জার্নিতে তার একটা সঙ্গী ছিল একটা পাখি মানে সিগাল, তা খাবারের সংকটে একবার সেই সিগালটাকে মানে করছিল হত্যা করছিল, তা সেই সিগালের অভিশাপে তার পুরো জার্নিটা মানে একদম মানে হেল হয়ে গেছিল, কোনো পানি নাই কিছু নাই, তার সমস্ত ক্রুমেটরা মারা গেছিলেন। আমি বলি এখানে আর কি, কেউ কিছু বলতে পারবে? দেখো স্যার ওটা মানে সিগাল না, ওটা মানে অ্যালবাট্রস ছিল যতদূর সম্ভব। আচ্ছা অ্যালবাট্রস, হ্যাঁ এটা সিগাল না, এটা অ্যালবাট্রস। বলো, কেউ কিছু জানলে বলো। আচ্ছা, এই যে স্যামুয়েল টেইলর কলরিজ, একজন ইংরেজি, একজন রোমান্টিক কবি, উনি খুব নাম করা একজন কবি, কবি কবি একজন, তো উনার উনার ওই যে তোমার কি বলে যে রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, ওনার এই যে লেখনি এটা, কবি সাহিত্যিক উনি একজন ভালো। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম ব্যাক ইন 2000 অর ইন 98, 95, 96, তখন আমাদের এই টেক্সট এগুলো থাকতো, যে রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, তারপরে দ্য গিফট অফ মাজাই, এরকম গল্পগুলো ছিল, কিন্তু তখন আমরা এই গল্পগুলো একদম টাইট মুখস্থ করে ফেলতে হতো, ওইখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার টামার বিভিন্ন রকম আসতো। তো তো ওই ওইখানে যে রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এখানে যেটা উনি বলেছেন যে ঘটনাটা, যে ওই এনশিয়েন্ট মেরিনার উনি একজন একদিন ভ্রমণে গিয়েছেন সমুদ্র শিপে, যাওয়ার পরে ওনারা যেদিকে যেতে চাচ্ছেন সেদিকে কিন্তু যাচ্ছিল শিপ, কারণ আসলে শিপের তখন তো মেশিন ছিল না, ওই পাল তুলে বাতাস যেদিকে যাইতো সেদিকে কিন্তু শিপ যাইতো, তাই না? তো ঠিক সেরকম আমাদের তখন ওই যে এনশিয়েন্ট মেরিনার যিনি ছিলেন, উনি দেখলেন যে ওনাদের ওনারা যেদিকে যেতে চাচ্ছেন সেদিকে বাতাস প্রবাহিত হচ্ছে এবং শিপ ওদিকে যাচ্ছে। তো হঠাৎ করেই মানে তাদের জাহাজে বিভিন্ন পাখি আসতে, এর মধ্যে অ্যালবাট্রস, বিভিন্ন না, অ্যালবাট্রস পাখিটা মনে করো যে তারা মনে করতো একটা সাইন অফ গুড ওমেন, মানে ভালো একটা সৌভাগ্যের লক্ষণ মনে করতো নাবিকেরা,
এবং অ্যালবাট্রস পাখি মানে শিপের ভিতরে এসে বসে, ওরা খায় বিভিন্ন রকম, যেহেতু এটা পাখিটা খুবই নিরাপরাধ নিরীহ মানে পাখি, এখানে ঘুরে বেড়ায় সমুদ্রে। তো ওই নাবিক করল কি, এনশিয়েন্ট মেরিনের একদিন হঠাৎ করেই মানে ইচ্ছাকৃতভাবে হুইমজিক্যালি, আছে না খেয়াল খুশি মতো কাজ করে অনেকে, ভালো না খারাপ এটা অনেক সময় আমরা বিবেচনা করতে পারি না, তো হঠাৎ করে সে একটা অ্যালবাট্রস পাখিকে মেরে ফেলে। ওই নাবিক মেরে ফেললে তখন অন্যান্য যে যারা লোকজন ছিল শিপের উপর, তারা খুব রাগ হয়েছে এরপর, যে তুমি এটাকে কেন মারলা, এই যে তুমি যে মারলা এখন এটা দেখবো যে আমাদের উপর বিপদ নিয়ে আসবে। কারণ তখন ওদের একটা বিশ্বাস ছিল এরকম যে তখন যে মানে সূর্য সমুদ্রের দেবতা বা দেবী, সে তাদের উপরে খুব রাগ হবে, এবং রাগ হলে তখন তাদের যেই সুন্দর ডিরেকশনে তারা যাচ্ছিল, বাতাসটা যেদিকে যাচ্ছে তারা যেদিকে যেতে চায় বাতাসটা ওদিকে প্রবাহিত হচ্ছিল, তো হঠাৎ করে তারা দেখতে পায় যে তার বাতাসের গতি চেঞ্জ হয়ে গেছে, তারা যেদিকে যেতে চায় ওদিকে আর বাতাস প্রবাহিত হচ্ছে না, উল্টা দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, এবং কোন দিকে যাচ্ছে ওদের শিপ চলে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে পানি কম বরফ বেশি, ঠিক আছে, মানে আইসি এরিয়াতে চলে যাচ্ছে, আইসি এরিয়াতে চলে যাচ্ছে, ঠিক আছে, যার ফলে ওদের বাতাস ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে, যেদিকে তারা যেতে চায় ওদিকে ওদিকে পাল তুলে লাভ নাই, যেদিকে তারা যেতে চায় না সেদিকে বরং চলে যাচ্ছে। তার ফলে কি হবে, তারা যেহেতু তাদের কিন্তু একটা সীমাবদ্ধ আছে, খাবার দাবার কিন্তু সীমাবদ্ধ আছে, পানি কিন্তু সীমাবদ্ধ বিষয় আছে, তারা একটা নির্দিষ্ট দিনের জন্য খাবার দাবার মানে সুপেয় পানি তারা নির্ধারণ করে নিয়েছে, কিন্তু এখন যেহেতু অন্যদিকে ধাবিত হচ্ছে এখন তো তাদের জন্য সমস্যা। তো এইটা ওরা এটার জন্য কাকে দায়ী করে, ওই যে বৃদ্ধ নাবিককে, ওল্ড মেরিনার, এনশিয়েন্ট মেরিনার, যে ওল্ড মেরিনার ছিল তাকে দায়ী করে যে তুমি এটা কেন করলে, তুমি এটা করলে এই কারণে তোমার আমাদের উপরে এই এখন বাতাস ইয়া হয়ে গেছে, সূর্য আর এই সমুদ্রের দেবী বা দেবতা তারা রাগ হয়েছে, বাতাসটা তারা অন্যদিকে প্রবাহিত করে দিয়েছে, তুমি এই প্রাণীর প্রতি অবিচার করেছো, অত্যাচার করেছো, এখন তোমাকে আমরা এই মরা প্রাণীটা তোমার সামনে ঝুলাই রাখবো। তো ওকে করে কি, ওকে হাত পিছমোড়া দিয়ে বেঁধে ওর নাকের সামনে এই মরা এই অ্যালবাট্রস পাখিটা ঝুলাই যায় যে তুমি এটা এখন এনজয় করো, তুমি এটা মারছো না, তুমি এটা এনজয় করো। তো আস্তে আস্তে হয় কি, এমন একটা অবস্থা হয় যে দিনের পর দিন চলতে থাকে, মানে এই বরফ আচ্ছাদিত অঞ্চলে শিপটা বা মানে মানে গন্তব্যহীন ভাবে শিপ চলতে থাকে। হ্যাঁ, যেহেতু বাতাস এটাকে অন্যদিকে নিয়ে গেছে, এখন তাদের যাওয়াটা মুশকিল, তারা দিক হারিয়ে ফেলছে, তাদের খাবার দাবারও শর্ট করে গেছে, তাদের মানে খাবার পানি নাই, তো অনেক দিন চলতেছে, মাসের পর মাস চলতেছে, যার ফলে সৈনিকদের মাঝে হতাশা, দৈন্যতা, তারপরে অনেকদিন পানি পানি না খাইতে খাইতে তারা মানে শুকাই গেছে একদম, তারপরে তারা এমন একটা জায়গায় আসছে যেখানে বাতাস নাই, শিপটা আটকে গেছে, প্রচন্ড রোদ, হ্যাঁ রোদে কাঠফাটা রোদ একদম, বোট যে তাদের যে শ্রিঙ্ক, এই যে বলছে না ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক, যে জাহাজের যে পাটাতন আছে এগুলার রোদে শুকায় একদম ইয়ে হয়ে গেছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, অর্থাৎ এখানে বলছে যে পানি পানি চতুর্দিকে পানি, সমুদ্রের চতুর্দিকে পানি, কিন্তু তারপরেও কেন এই শিপ মানে তাদের জাহাজের পাটাতন গুলো শুকিয়ে যাচ্ছে, চতুর্দিকে পানি তারপরেও কেন ওরা একটা ফোঁটা পানি খাওয়ার মতো তাদের নাই, এটাই মানে একটা মানে কি বলবো যে প্রকৃতির একটা লীলা খেলা ভাগ্যের, যে তাদের তাদের কাছে সুপেও পানি নাই, তারা যে এতদিন ধরে চলতেছে না খাইতে খাইতে তারা তাদের চোখ মুখ একদম সাদা ধূসর হয়ে গেছে, এবং আস্তে আস্তে একের পর এক তারা মারা যাচ্ছে, এবং আস্তে আস্তে দেখা গেলো কি একটা পর্যায়ে শিপের সমস্ত লোকজন মারা গেছে, কিন্তু একমাত্র প্রায় মৃত অবস্থায় ছিল ওই শিপের যেই যে ওল্ড এনশিয়েন্ট মেরিনার, সে প্রায় মৃত মানে মরে যাবে এরকম অবস্থায়। তো অনেকদিন ধরে বৃষ্টি নাই, অনেকদিন ধরে কোনো কিছু খাবার দাবার কিছু নাই, চলছে তো চলছে পানি মানে কিছু কোনো কিছুই নাই তাদের জন্য। তো হঠাৎ করে করলো কি, সে প্রায় মরার মতো অবস্থা, হঠাৎ করে সে করলো কি একটু চোখ খুললো, চোখ খুলে দেখলো যে মানে পাশে সমুদ্রের পানিতে কি জানে একটা সাপ না জানে কি এর মতো খুব দৌড়াদৌড়ি করতেছে। তো তো এই এইটা দেখে তার মনে প্রাণীদের মাঝে একটা দয়ার অনুভব হলো। ঠিক তখনই বৃষ্টি নামলো, বৃষ্টি নামার পরে তোমার হঠাৎ করে শিপটা, বৃষ্টি যখন নামলো অনেকদিন ধরে তো পানি পায় না কিছু না, মাসের পর মাস চলতেছে, সবাই মারা গেছে, পাটাতনের উপরে লাশ পড়ে আছে, সেও বেহুশের মতো, তাকে বেঁধে রাখছে নাকের মধ্যে, নাকের কাছে মরা অ্যালবাট্রস। হ্যাঁ, তো হঠাৎ করেই যখন সে
মানে প্রাণীদের প্রতি মন থেকে একটা দয়া অনুভব করলো, হ্যাঁ, তখন কি করলো যে তার নাকের কাছ থেকে ইয়াটা পড়ে গেল, মরা অ্যালবাট্রসটা, বৃষ্টি হইতে লাগলো, হঠাৎ করে কে কে যেন শিপটাকে টেনে নিয়ে তাদের যে এলাকা গন্তব্যস্থল ছিল সেখানে নিয়ে গেছে। সে ঘুমায় ছিল, ঘুম থেকে উঠে যে দেখলো যে বন্দরের মধ্যে শিপটা মানে জাহাজ বন্দরে পৌঁছে গেছে। এখান থেকে সে শিক্ষাটা পেয়েছে যে জীবে দয়া করে যেজন, সেজন সে বিশে ঈশ্বর। হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল। হি প্রেড মানে যে সবচেয়ে বেশি প্রাণীদেরকে ভালোবাসে, ছোট বড় সবাইকে যে ভালোবাসে, প্রাণী জগতের সৃষ্টিকর্তার আল্লাহর সৃষ্টির বা প্রত্যেকটা প্রাণীকে যে ভালোবাসে, সেই কিন্তু প্রকৃত অর্থে ঈশ্বরকে সেবা করেছে। এটি এখানে তার লেসনটা বলতে চেয়েছে। তো এই যে এনশিয়েন্ট মেরিনার, তার জীবন দিয়ে, তার জীবন অভিজ্ঞতা থেকে এটা সে শিখতে পেরেছে। সে শিক্ষাটা সে মানুষকে এখন ছড়াই দিতে চায়। এই জন্য সে করে কি, বিভিন্ন জায়গায় যায়, গিয়ে মানুষকে এটা বলে যে তোমরা এটা করো না, ওইটা করো না, এইভাবে চলো না, ঠিক আছে? তো এটাই বলছে এখানে আর কি, যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। তাহলে এখানে বলছে কি, কোল্ড ইজ পোয়েম অ্যা বাল্লাড নারেটস দ্য হ্যারোয়িং সি ভয়েজ অফ অ্যান ওল্ড ম্যারিনার হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য জার্নি ডিডন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ এ কার্স। এই অভিশাপের কারণে এই যে এনশিয়েন্ট মেরিনার, তারা এক ফোঁটা পানিও পায়নি তাদের ভ্রমণকালে, হ্যাঁ, এবং তাদের এই সি ভয়েজ মানে সমুদ্র ভ্রমণটা ছিল খুবই হ্যারোয়িং, ভয়ানক, মারাত্মক একটা তাদের বিপর্যয় তারা ফেস করেছিল। দে ফেসড ডেঞ্জারাস সিচুয়েশনস ইন দ্য সি। এই ঘটনাটাকে এই কবি তার এই ব্যালাড, ব্যালাড মানে একটা ফর্ম অফ এ পোয়েম, যেখানে শোক গাথা, মনের দুঃখ কষ্টটাকে এখানে প্রকাশ করা হয়, একটা লেসন, একটা লার্নিং থাকে এখানে এই কবিতার মাধ্যমে। কবি এটা উপস্থাপন করেছেন, কার্স অর নট উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ। যে পানির কত গুরুত্ব আমরা এটা জানি, উই নো উই ক্যান সার্ভাইভ উইদাউট ইট, ইন ফ্যাক্ট টু থার্ডস অফ আওয়ার বডি ইজ মেড অফ ওয়াটার। আমরা জানি যে আমাদের ওয়াটার খুবই প্রয়োজন, নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, জীবনে আরেক নাম পানি, এটাকে এমনি এমনি বলা হয়নি। ইজ দেয়ার আ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার? দ্য ইউনাইটেড নেশনস ইন এ মিটিং অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম আইডেন্টিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার। যে পানি কিন্তু গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশনও এটা নিয়ে কথা বলছে। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাজ আর্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ আ প্লেন্টি অফ রেইনফল, বিসাইডস উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু। তারপরে এখানে বলছে, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। যে রিভার কিন্তু আমাদের জীবন, আমাদের সাহিত্য, অর্থনীতি এবং সংস্কৃতি সব জায়গায় রয়েছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, আমাদের নদীগুলো কি ভালো শেপে আছে? আনফর্চুনেটলি দে আর নট আ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভার আর গোয়িং থ্রু দ্য ফ্যাংস অফ ডেথ। অনেক নদী আমাদের দেশে মারা গিয়েছে আর অনেক নদী আছে এখন মৃত্যুর যন্ত্রণায়, ফ্যাংস অফ ডেথ, মৃত্যুর যন্ত্রণায় তারা কাতর হচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ এন এক্সাম্পল অফ এ ডাইং রিভার। তা আমাদের ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গা নদীটা কিন্তু মৃত পায় নদী। হ্যাঁ, আ রিপোর্ট পাবলিশ ইন দ্য ডেইলি সান ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড ওয়াই। ডেইলি সানে একটা ইয়ে প্রকাশ করেছে যে রিভার বুড়িগঙ্গার যে অবস্থা এটা কেন হচ্ছে। Its water is polluted and a perpetual stench fills the air around it. The nodi ta ekdom dushon dushito hoye geche ebong sob shomoy ei nodir pashe diye hete gele ba kono kichu korle ekta durgondhomoy ekta obostha chotur dike choriye jay. But when there is but that is not what it was like before. Kintu age kintu erokom chilo na. The report says that the river had a glorious past. Once it was a tributary of the mighty Ganges and flowed into the bay of Bengal to the river Dhalashri. The report bole je ei nodir ekta glorious ekta otit chilo, eta ekta mohona chilo Ganga nodir majhe ebong Bay of Bengal er majhe. Dhalashri river hoye eta ekta mohona chilo, milon sthol chilo. Gradually it lost its link with the Ganges and got the name Buriganga. Ganga nodir sathe eta link hariye geche ebong eta Buriganga hishebe nam dharon koreche. The Mughals were marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangir Nagar on its bank in 1610.
যে মুঘলরা যারা শাসক ছিল তারা করলো কি, এই এই বুড়িগঙ্গা নদীর ঢেউ দেখে তারা আশ্চর্য হয়ে যেত এবং তারা ভাবলো যে না, নদীপথে যোগাযোগ করার জন্য আমাদেরকে এই নদীর পারে আমাদেরকে কি করতে হবে, ক্যাপিটাল জাহাঙ্গীরনগর নাম দিয়ে ওরা ক্যাপিটাল রাজধানী ওরা এখানে স্থাপন করলো 1610 সালে। তো ঢাকা কিন্তু রাজধানী আজকে না, বহু আগে দ্য রিভার। তো তখনকার কিন্তু ওরা চিন্তা করতো নদীকেন্দ্রিক, একটা চিন্তা করতো যে নদীকেন্দ্রিক কোথায় কি আছে। তো নদীকেন্দ্রিক চিন্তা করার ফলে কিন্তু, যার ফলে কিন্তু আমাদের এই ক্যাপিটাল, এই যে রাজধানী, কিন্তু এই জন্যই ঢাকাতে হলো। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্ট ট্রেড অ্যান্ড কমার্স, যে এই নদীর পাশে থাকাতে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যেত, পাশাপাশি নদীপথে যোগাযোগের মাধ্যমে, তখন তো নৌকা ছিল, ব্যবসা বাণিজ্য নদীপথে হতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা হুইচ গ্রু ইন টু এ হ্যাভিলি পপুলেটেড সিটি উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যে আস্তে আস্তে মানুষ বাড়তে লাগলো এবং এখানে মানুষ জায়গার এখানে শর্টেজ, জায়গার মূল্য বেশি হয়ে গেল, মানুষ অনেক বেড়ে গেল। দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, যে সিটি এই শহরকে, এই নদী যে উপকার করেছে, এই শহরকে এই নদী যে উপকার করেছে, এই শহরটা কিন্তু এই নদীকে কোনো কিছুই করতে পারেনি, বরং এই নদীর জীবনটাকে সাক আউট করে হয়েছে। হ্যাঁ, যে নদী, এই নদীর ফলে কিন্তু, যে কারণ আমাদের দেশে বড় বড় সভ্যতা, মহেঞ্জোদারো হরপ্পা থেকে শুরু করে বড় বড় সভ্যতা কিন্তু এই পানি কেন্দ্রিক, ওয়াটার মানে বেসড, যেখানে পানি আছে, যেখানে সমতল ভূমি আছে, যেখানে গাছপালা আছে, যেখানে শস্য আছে, মানে যেখানে পানি আছে সেখানে গাছপালা প্রাণীকুল সব কিন্তু বেড়ে ওঠে। তো তোমরা দেখবা যে যে কোনো সভ্যতা কিন্তু নদী কেন্দ্রিক, যেখানে নদী আছে, মিষ্টি পানি আছে, সেখানে কিন্তু মানুষ বেশি, সেখানে কিন্তু সভ্যতা গড়ে মানে গড়ে উঠেছে। পাহাড়ে পর্বতে বা বরফ আচ্ছাদিত অঞ্চলে কিন্তু ওইরকম মানুষ কিন্তু অতটা যায় না, কারণ ওইখানে তো আসলে লাইফ ওইরকম নাই। তো যেখানে নদী, যেখানে পানি, যে সেখানে কিন্তু জীবন। তো এই যে নদী কেন্দ্রিক এই যে সভ্যতাটা ঢাকা শহরটা গড়ে উঠেছে, নদী এই ঢাকা শহরকে যা দিয়েছে, ঢাকা শহর কিন্তু নদীর জীবনটা কেড়ে নিয়েছে, সাকিং লাইফ আউট অফ ইট। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স and household and other establishments are dumped into the river every day. The ব্যাপক আকারে দূষণ, ওয়েস্ট, কেমিক্যাল, ময়লা ফ্যাক্টরি থেকে, হাসপাতাল থেকে, ক্লিনিক থেকে, হাউসহোল্ড থেকে, বিভিন্ন এস্টাবলিশমেন্ট থেকে প্রতিদিন ফেলা হচ্ছে এই নদীতে। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4,500 tons অফ সলিড ওয়েস্ট এভরি ডে অ্যান্ড মোস্ট অফ ইট ডিরেক্টলি রিলিজড টু ইনটু দ্য বুড়িগঙ্গা। এই ডেটাটা হয়তো আমাদের কাছে আছে 5 বছর 10 বছর আগের ডেটা, এখন তো এটা ডাবল হয়ে যাবে, যে প্রায় হয়তো বা 9,000 টন সলিড ওয়েস্ট ওই বুড়িগঙ্গা নদীতে রিলিজ করা হয় ডিরেক্টলি। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট 20,000 টন্স অফ ট্যানারি ওয়েস্ট ইনক্লুডিং সাম হাইলি টক্সিক মেটেরিয়ালস আর রিলিজড ইন টু দ্য রিভার এভরি ডে। যেহেতু আমাদের এখানে চামড়া শিল্প রয়েছে, ট্যানারি ওয়েস্ট কিন্তু এখন প্রায় 20,000 টনের মতো, হ্যাঁ, ট্যানারি ওয়েস্ট টক্সিক কেমিক্যালস এই নদীতে ফেলা হয়। এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ রিভার পলিউশন। রিভার পলিউশন যে হচ্ছে আমাদের দেশে, কোন কোন এরিয়া থেকে হচ্ছে, কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে, যেমন টঙ্গিতে, তেজগাঁও, হাজারিবাগ, পুরান ঢাকা, তারাবো, তোমার এই যে কি বলে, তারাবো হইলো তোমার এই যে কি বলে এটাকে 2,500, না যে নারায়ণগঞ্জ যে 2,500 যে থানা আছে, 2,500 থানার ভিতরে তারাবো আছে। তো ওইখানে গেলে তোমরা দেখতে পাবে, আমি ওখানে গিয়েছিলাম, প্রচণ্ড রকম দূষণ, খালগুলো আশেপাশের যে ছোট ছোট খাল বা নদীগুলো প্রচণ্ড রকম দূষণ। আমরা ঢাকা শহরে যেরকম নদীর পাড় দিয়ে হেঁটে গেলে যেরকম গন্ধ হয়, ওইখানে গ্রামের ভিতরে একে হচ্ছে, কারণ ওদের ওখানে কিন্তু ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে ওরা এগুলোতে ফালায়। নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, ঘোড়াশাল, এই অঞ্চলগুলোতে, অর্থাৎ এই যে পয়েন্টগুলা, হ্যাঁ, এই এরিয়াগুলোতে আমাদের দেশে টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং, DEPZ, ঘোড়াশাল, এই পয়েন্টগুলোতে আমাদের কি ইন্ডাস্ট্রি, কারখানা রয়েছে, মিলস, ফ্যাক্টরি রয়েছে, এবং এগুলো থেকে টক্সিক এলিমেন্টস বের হয়, এবং এগুলোর আশেপাশে যেসব নদী নালা খালবিল রয়েছে,
এগুলো একদম দূষণে পরিপূর্ণ হয়ে গেছে। দ্য রিভার উড নিড এ মনস্টার্স স্টামাক টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাবাভ। তো নদীর কিন্তু একটা দৈত্যের মতো একটা পাকস্থলী লাগবে এগুলোকে হজম করার জন্য, এত কেমিক্যাল। দ্যার ইজ এ লিমিট আপ টু উইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। নদীরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে যে কতক্ষণ পর্যন্ত সে এগুলো হজম করতে পারবে। উই আর দ্য হিউম্যানস হ্যাভ সাফিসিয়েন্টলি সাকসেসফুলি কিল্ড ওয়ান অফ আওয়ার রিভার্স। আমরা কিন্তু আমাদের নদীগুলিকে হত্যা করে ফেলছি। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট। অন্যান্য নদীগুলোর একই অবস্থা হচ্ছে। আনলেস উই টেক কেয়ার অফ আর রিভার্স দেয়ার মে কাম আ টাইম ওয়েন উইল ক্রাই ওয়াটার ওয়াটার অ্যান্ড ফাইন্ড ইট নো ওয়্যার। ওই যে কবি, অর্থাৎ এই যে একটা সময় আসবে, হয়তো আমরা যেভাবে আমাদের নদীগুলোকে ধ্বংস করে ফেলছি, একটা সময় হয়তো এরকম আসবে, তখন আমরা ওই সেই এনশিয়েন্ট মেরিনারের মতো আমরা বলবো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোটস ডিড ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। আমরা হয়তো ওই সেই এনশিয়েন্ট মেরিনারদের নাবিকদের মতো আমরা হয়তো দিকভ্রান্ত হয়ে যাব। আমরা হয়তো জাতি হিসেবে একেবারে ফেল করব যে আমরা কিন্তু তখন আর বিশুদ্ধ পানি খুঁজে পাবো না। আমরা এক ফোঁটা ড্রিঙ্কিং ভালো ওয়াটারের জন্য আমরা বলবো যে কোথায় আছে পানি, তখন হয়তো সমুদ্রে পানি থাকবে কিন্তু আমরা হয়তো বিশুদ্ধ পানি খুঁজে পাবো না। আমরা যেভাবে আমাদের নদীগুলোকে হত্যা করে ফেলতেছি আমাদের এই যে আনওয়াইজ অ্যাক্টিভিটিসের কারণে, একদিন কিন্তু এটা ঘটবে। এটাই কিন্তু এখানে, অর্থাৎ এখানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য বলছে যে আমাদেরকে সচেতন হতে হবে, পরিবেশ প্রকৃতির সম্বন্ধে অত্যন্ত সতর্ক সচেতন হতে হবে, আর না হলে এটা কিন্তু ব্যাপক ভয়ানক আকার ধারণ করবে। এবার আমরা দেখি আমাদের একটা লেসন, এটা হলো লেসন টু, হাকালুকি হাওর। হাকালুকি হাওর সম্বন্ধে তোমরা অনেকে জানো, এই যে এখানে ছবিটা দেওয়া আছে যে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে এখানে, হাকালুকি হাওর। এখানে কি বলছে, হাকালুকি হাওর সম্বন্ধে বলছে যে নাও রিড দ্য আর্টিকেল এন্ড সি হাউ মাচ অফ দ্য অ্যাবাভ ইনফরমেশন ইউ ক্যান ফাইন্ড ইট ইন। হাকালুকি আর রিচ হাব অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লাইভলিহুড। হাব মানে হলো কি, এরিয়া, অঞ্চল বা একটা একটা পয়েন্ট, একটা কেন্দ্রস্থল, সেন্টার। হাকালুকি হাওর এটা কি, বায়োডাইভার্সিটি আছে এখানে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল যে বৈশিষ্ট্য, প্রাণের বৈচিত্র্য রয়েছে এখানে, লাইভলিহুড আছে, জীবন যাপনের জন্য মানুষের জীবন ব্যবস্থা, রুজি রুটি ইনকাম করার এখানে ব্যবস্থা রয়েছে। এই জন্য বলা হচ্ছে যে এই যে হাকালুকি হাওরে বায়োলজিক্যাল ডাইভার্সিটি, জীবন বৈচিত্র্যতা এবং জীবন ধারণের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, মানুষ এখান থেকে ইনকাম করে চলতে পারে, বাঁচতে পারে, এবং অন্যান্য প্রাণীকুল থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাণীকুল রয়েছে। অর্থাৎ এই হাকালুকি হাওরের স্টেক হোল্ডার, যারা বেনিফিশিয়ারি, সবাই কিন্তু এখানে আছে। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশে কিন্তু অভ্যন্তরীণ যে মিষ্টি পানির যে রিসোর্সগুলো আমাদের অনেক রয়েছে। ইট হ্যাজ নিউমারাস রিভার ক্যানালস, বিলস, লেকস অ্যান্ড ভ্যাস্ট এরিয়াস অফ ফ্লাড প্লেইনস। আমাদের দেশে কিন্তু অনেক নদী, খাল, বিল, লেক এবং অনেক ফ্লাড প্লেইনস রয়েছে।